জেল থেকে বেরিয়েই আন্দোলনের ডাক ফোকরুলের মহিউদ্দিন বাচ্চু এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাগরুণী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা জনগণের পকেট কাটছে দখলদার সরকার বললেন ডিসভি নয় উপজেলায় আওয়ামী লীগ ঘরানার প্রার্থী অর্ধ শতাধিক এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে বিক্ষোভের ডাক পিটিআই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জেল থেকে বেরিয়েই আন্দোলনের ডাক ফখরুলের জেল থেকে বেরিয়ে নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাফটকের সামনে তিনি ঘোষণা দেন ফখরুল বলেন জনগণ সবসময় গণতন্ত্রের জন্য নিজেদের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং প্রাণ দিয়েছেন মতো ভোটের অধিকারের জন্য তারা যে আন্দোলন শুরু করেছে তাতে জয়ী হবেন শান্তিপূর্ণভাবে এ আহ্বান আন্দোলন চালিয়ে যেতে বলেছেন বিএনপির মহাসচিব এদিকে কারাগার থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস মাহমুদ চৌধুরী বলেছেন সাংবাদিকদের আমি ভালো আছি ভালো থাকতে হবে দেশের মানুষের ক্ষমতা দখল করে বিগত নির্বাচনে তারা পরাজিত হয়েছে বিএনপি সহ গণতন্ত্রকামী সবারই মনোবল অটুট আছে এবং শক্ত আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসার জন্য সরকারের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যারা প্রস্তাব করেছে তারাই বলতে পারবে আমাদের তো কোনো প্রস্তাবের কথা জানা নেই বিএনপির নেতা বলেন সবচেয়ে বড় কথা মানুষের অধিকার কেড়ে নিয়ে জোর দিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে যা এরই মধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে মহিউদ্দিন বাচ্চু এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চট্টগ্রাম দশ আসনের এমপি মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নির্বাচন কমিশন দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম আদালত সূত্র জানায় সাত জানুয়ারি নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ মন্দিরে অনুদানের চেক বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুর আলমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের সিদ্ধান্ত নেন সে অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বৃহস্পতিবার এ মামলার ধার্য তারিখ ছিল কিন্তু বিবাদী আদালতে উপস্থিত না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সাগরুন্ হরতার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন সহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ তারা বলেছেন অদৃশ্য শক্তির ইশারায় রুনি হত্যার বিচার হচ্ছে না আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা সব কথা বলেন সভাপতির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন একটি ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের আইনমন্ত্রী বলেছেন পঞ্চাশ বছর লাগলেও তদন্ত চলবে এটা শুধুমাত্র উপহাস সাগররুণী হত্যার বিচার করতে চায় না এটা আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত যদি এই হত্যার বিচার না হয় তবে সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধ হবে না আইনমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আপনি কত বছর আইনমন্ত্রী থাকবেন তবে এই বাংলার মাটিতে সব সাংবাদিক হত্যার বিচার হবে সাগরুন্ সন্তান মেঘের উদ্দেশ্যে এই শীর্ষ সাংবাদিক নেতা বলেন তোমার বাবা মায়ের হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে এ সরকারের আমলে না হোক অন্য সরকার এই হত্যার বিচার করবে বিচার হতেই হবে এদেশের সাংবাদিক সমাজ সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করে রাজপথ ছাড়বে বিএফ ইউজের মহাসচিব কাদের গুণী চৌধুরী বলেন বিদ্যুৎ সেক্টরের নানা অনিয়মে তথ্যপাত্রসহ সাগর রুনি অনেক রিপোর্ট করেছিলেন যখন বিদ্যুৎ সেক্টর দুর্নীতিবাদদের আখরা হয়ে গেল তখন তাদের হত্যা করা হলো। তাদের হত্যার পর তাদের ল্যাপটপ চুরি করা হলো। যে ল্যাপটপে বিদ্যুৎ সেক্টরের অনেক তথ্য ছিল সাগর রুনিকে হত্যার পর এই সেক্টর দুর্নীতিবাজ ও লুটেরাদের দখলে চলে গেল এখন কেউ এই সেক্টরের নিউজ করে না বলেন তিনি একযুগেও খুনি ধরা না পড়ায় চরম হতাশা প্রকাশ করে এই সাংবাদিক নেতা বলেন এতে বুঝতে কারও অসুবিধা হচ্ছে না যে এর পেছনে ক্ষমতাধাররা রয়েছেন অবিলম্বে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা দাবি জানিয়ে তিনি বলেন এক যুগ আগে নিঃশংসভাবে সাগরুনি খুন হয়ে গেলেন অথচ খুনের প্রকৃত কারণ বের করা গেল না সেটি অগ্রহণযোগ্য র্যাব পারছে না এটা আমি বিশ্বাস করতে চাই না অদৃশ্য শক্তির ইশারায় তারা তদন্ত প্রতিবেদন দিচ্ছে না জনগণের পকেট কাটছে দখলদার সরকার বললেন ডিজভি ক্ষমতাসীন আওয়ামী লীগ সিন্ডিকেট বেপড়া উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম রুহুল কবির ডিজভি বলেছেন দখলদার সরকারের নীতি হচ্ছে গরিব মানুষের পকেট কাটা ডামি সরকার জনগণের বাঁচামড়াকে পাত্তা দেয় না বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের রক্ত চুষে নিতেই এরা তৎপর সারা দেশে তীব্র গ্যাস সংকট থাকলেও এরই মধ্যেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে উত্তরাঞ্চলের চার জেলায় গ্যাস সংগ্রহ বন্ধ হয়ে গেছে গ্যাসের সংকটে সার কারখানা থেকে শুরু করে শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম দেশে এক ভয়াবহ আর্থিক নৈরাজ্য বিরাজ করছে বৃহস্পতিবার রাজধানীর ন্যায়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি সংবাদ সম্মেলনে ডিজভি বলেন সরকার আবারও ওয়াসার পানির দাম বৃদ্ধির পায়তারা করছে দ্রুত শুরু হয়ে গেছে জনগণের পকেট কাটার আরেকটি কৌশল নিয়েছে দখলদার সরকার ঢাকা ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরেও অন্যায়ভাবে পানির দ্রব্যমূল্য বৃদ্ধির আয়োজন চলছে দেশের শহরগুলোতে প্রায় আশি শতাংশ মানুষের উপরে নেতিবাচক প্রভাব পড়বে বড় শহরগুলোতে সুপে পানির বড়ই সংকট সেক্ষেত্রে অযৌক্তিকভাবে ওয়াসার পানির মূল্যবৃদ্ধি হলে নাগরিক জীবনে আরেকটি নতুন সংকট তৈরি হবে নয় উপজেলায় আওয়ামী লীগ ঘরানার প্রার্থী অর্ধ এর মধ্যে উপজেলার নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে গোটা দক্ষিণাঞ্চল তবে বিভাগের হেডকোয়ার্টার বরিশাল জেলার দশটি উপজেলায় নির্বাচনী আমেজ ভিন্নতা পেয়েছে যদিও জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মেয়াদ হবে চলতি বছরের শেষে তাই ঘোষিত তফসিল অনুযায়ী চারটি দফায় জেলার নয়টি উপজেলায় নির্বাচন শেষ হচ্ছে মে মাসের পঁচিশ তারিখের মধ্যে এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার বহু আগ থেকেই কৌশলী প্রচারণায় ব্যস্ত রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা এরই মধ্যে জেলার নয় উপজেলায় চেয়ারম্যান পদে অর্ধ শতাধিক আওয়ামী লীগের নেতার নাম আলোচনায় রয়েছে অনেক সম্ভাব্য প্রার্থী নিজ নিজ উপজেলায় ব্যানার ফ্যাস্টুন টাঙিয়ে নিজেদের প্রার্থী জানান দিচ্ছেন আবার অনেকে নিজ উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে কৌশলে নিজের অবস্থান জানাচ্ছেন যদিও আওয়ামী লীগের বাহিরে এ নির্বাচনে বিএনপি বা তাদের শরিকদের অংশগ্রহণের তেমন কোনো খবর নেই তবে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিসহ জোটের দলগুলো থেকেও প্রার্থী হওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তানে বিক্ষোভের ডাক পিটিএ। বিক্ষোভই যেন পাকিস্তান তেহরিকি ইনসাফের একমাত্র হাতিয়ার কিছু হলেই জনগণকে মাঠে নামানোর চেষ্টায় ব্যস্ত থাকেন দলটির নেতারা এবার সেই একই কায়দা তাদের দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে অভিযোগ এনে আগামী শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি দলটির পক্ষ থেকে বলা হয়েছে বিক্ষোভ হবে শান্তিপূর্ণ বৃহস্পতিবার পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই কর্মসূচি ঘোষণা করেছেন খবর খবরডনের রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআইর চেয়ারম্যান গহর আলী খান ভোট কারচুপির অভিযোগ এনেছেন তিনি বলেন পিটিআই আগামী শনিবার বিকালে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদের রেকর্ড করবে বিক্ষোভে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি পিটিআইয়ের এই চেয়ারম্যান বলেন এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দেব না